নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইন্টারনেট সলভ টেক ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তা বন্ধুরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে অনলাইন শপিং অনলাইন ইন্টারনেট ব্যাংকিং যাই বলুন না কেন অনলাইন কারবার বা আর্থিক লেনদেন লেনদেনের ক্ষেত্রে আপনি যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কোনোভাবে আর্থিকভাবে যদি প্রতারিত হন তা সেক্ষেত্রে আপনার টাকা ফেরত পাওয়ার ব্যাপারে বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করব যে আপনার কী পরিণতি সেক্ষেত্রে হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আদৌ কি আপনি সে টাকা ফেরত পাবেন বা পাবেন না কি কী বিস্তারিত জানাচ্ছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তা বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তা চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখুন জানানো হচ্ছে অনলাইন অনলাইনে আর্থিক প্রতারণার শিকার আপনার খোয়া যা টাকা ফেরত দেবে সাইবার সেফ এখানে দেখুন জানানো হচ্ছে ব্যাঙ্ক কর্মী সেজে মোবাইলে ফোন করে প্রতারণা হোক অথবা কোনো অ্যাপের সাহায্যে প্রতারণা দশ মিনিটের মধ্যে খোয়া যাওয়া টাকা ফেরত এনে দেবে সাইবার সে সেফ এই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে প্রতারকের অ্যাকাউ অ্যাকাউন্ট রোখা যাবে ফোন করে এটিএম প্রতারণা সারা দেশ জুড়ে শুরু হয়েছে এই প্রক্রিয়া প্রাথমিকভাবে কলকাতা পুলিশের কয়েকজন অফিসার অফিসারকেও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে ব্যাংকের গ্রাহক ব্যাংকের গ্রাহককে মোবাইলে ফোন করে নিজেদের ব্যাঙ্ক কর্মী বলে ব্যাংকের গ্রাহককে মোবাইলে ফোন করে নিজেদের ব্যাঙ্ক কর্মী বলে পরিচয় দেয় প্রতারকরা তারপর এটিএম কার্ডের নম্বর জেনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় টাকা একইভাবে প্রতারণা করা হয় অ্যা অ্যাপ পাঠিয়ে ওয়েবসাইটে লিংক ক্লিক করেও প্রত্যেকটি ক্ষেত্রে পাঠানো হয় ওটিপি সেই ওটিপি ব্যাংকের গ্রাহকরা জানিয়ে দেয় প্রতারকদের বারবার প্রচার ও সতর্ক করা সত্ত্বেও এ ধরনের প্রতারণা হচ্ছে কলকাতা ছাড়া সারা দেশ জুড়ে হচ্ছে এই প্রতারণা সেই কারণে সারা দেশ জুড়ে প্রত্যেকটি শহর ও রাজ্যের পুলিশ গোয়েন্দা বিভাগ ও কেন্দ্রীয় সংস্থা সংস্থাকে জুড়ে তৈরি হয়েছে সাইবার সেফ সফটওয়্যার তাতে সামিল হয়েছে কলকাতা পুলিশও কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থার নোডাল অফিসার হচ্ছে ডিসি সাইবার এ সফটওয়্যার চালু হওয়ার পর কেউ যদি ভুল করে প্রতারকদের ফোন ধরেন বা ওটিপি তাদের দিয়ে দেন তাতে অসুবিধা হবে না শুধু যাকে প্রতারণা করা হয়েছে তিনি যেন যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি পুলিশকে জানান পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গে ওই প্রতারকের ফোন নম্বরটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে তদন্ত শুরু করবে সফটওয়্যার কয়েক মিনিটের মধ্যে জানা যাবে প্রতারকের পরিচয় তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এমনকি যে অনলাইন ওয়ালেটের মাধ্যমে অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তা তার তথ্যও মিলবে মিনিট দশকের মধ্যে বন্ধ করে দেওয়া হবে প্রতারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অনলাইন ওয়ালেট অভিযোগকারীও ফেরত পাবেন টাকা যত তাড়াতাড়ি সম্ভব সারা দেশ জুড়ে এ সফটওয়্যার কার্যকর করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছে পেরেছেন যে আর্থিকভাবে আপনারা যদি প্রতারিত হন তো সেক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়ার যে বার্তা এখানে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই জানতে পারলেন তো বন্ধুদের বন্ধুরা কোনোভাবে যদি কেউ যদি ব্যাঙ্ক কর্মী ব্যাঙ্ক কর্মী সেজে যদি আপনাদের ফোন করে ওটিপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বর যাই হোক না কেন আপনারা তাদের কোনো কোনো ইনফরমেশান আপনারা শেয়ার করবেন না আপনারা একটা কথা জেনে রাখবেন ব্যাঙ্ক কর্মীরা কোনোভাবেই আপনাদের ফোন করে না কোনো গ্রাহককে ফোন করে না আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে কোনো ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি ব্যাংক ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন কোনো ব্যাংক কর্মী সরাসরি কোনো গ্রাহককে ফোন করেন না তো বন্ধুরা বার্তাটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন এবং নতুন আমার এই নতুন চ্যানেলে সব সময় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ